আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুখনা আলাহ রসুল হিলকারী বাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী জান্নাতের পথ ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যাজকমূলক হয় আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে থাকুন যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি প্রিয় দর্শক মণ্ডলী হয়তো ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করবো একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ইসলামের সঠিক বিষয় যেটি হলো আমরা অনেক সময় ভুল করে থাকি ভুল ভুলবশত ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত আমাদের দ্বারা হয়ে থাকে তখন আমরা চিন্তায় পড়ে যাই যে বিষয়টা কি হবে আমি বলতে চাচ্ছি জবে করার সময় জবে করার সময় কেউ যদি বিসমিল্লা বলতে ভুলে যায় বিসমিল্লা হো একবার এ কথা বলতে যদি কেউ ভুলে যায় জবে করে ফেলেছে কোনো মুরগি হাঁস এ ধরনের কোনো কিছু বা গরু ছাগল যেটাই সে জবে করুক কিন্তু সে জবে করে ফেলেছে চিন্তাও ছিল বিসমিল্লা লকবার বলবে কিন্তু জবে করা মুহূর্তে সে বলতে ভুলে গেছে তাহলে সে কি করবে এই মুসলিম ব্যক্তি সে একজন মুসলমান তাহলে কি এই পশুটা খাওয়া যাবে কি না এ ব্যাপারে সকল ওলামা ও যে এই পশুটা খাওয়া যাবে এতে কোনো সমস্যা নাই কারণ সে এটা ইচ্ছাকৃত করেনি বরং অনিচ্ছাকৃত করেছে ভুল বসত হয়ে গেছে আর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব্বালা বলেছেন রব্বান আল্লাহ তো আখিস না ইন নাসি না আও আস্তো আনা যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে ধরেন না আপনি আমাদেরকে পাকড়াও করেন না জবাব তার মুখোমুখি করেন না যে ইন নাসি না যদি আমরা ভুলে যাই আও আক্ত আনা অথবা আমরা অনিচ্ছাকৃত ভুল করে বসি তাহলে তুমি আমাদেরকে পাকড়াও করো না এ থেকেই মহাদেষ নেরাম এবং সকলেই ওকমাত পোষণ করেছেন যে অনিচ্ছাকৃতভাবে ভুলবশত ভুলে গেলে যদি বিসমিল আল্লাহ না বলে তাহলে সেই পশু বা সেই জবকৃত সেই প্রাণীটা খাওয়াতে কোনো সমস্যা নাই এটি স্পষ্ট হালাল নিঃসন্দেহে হালাল আল্লাহ বলেন আমাদেরকে বিষয়টি বোঝার তহফিদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি